समस्त पथचारी मानुष दोकानदार एवं हमारे जो गुरुजन रहे तक संग्रामी अभिनंदन जाना बुधवार आज 26 जानुआर भारत इतिहास बहत्तरतम प्रजातंत्र दिवस आज के दिनटा को दिल्ली के कृषक तर अधिकार लड़ाई आंदोलन सामिल होते आज के दिन कृषक तरह जो दिल्ली केंद्र अधिकार सरकार एक संविधान बातिलर माध्यम जो परिवर्तन आनते चेहरे सेटार जो कृषक रास्ते नामे तक तेज सुनिश्चित बजारे जनसमारोह मध्य दिए बांगलार मानुष के बाकुड़ार मानुष के एवं का एक बार्ता पहुंचे दीते चाहिए सारा भारतवर्ष दिए जो अन्नदाता कृषक तर मेहनती तेज़ रक्त जल को अन्न मुखे तुले दे तरह जो न्यूनतम अधिकार से अधिकार गुणको एकटू एक नहीं सरकार ये तीनटे कला कृषि आईन बातिल माध्यम जो दाबीगुल रही दाबीगुल तेज़ न्यूनतम सहायक मूल्य कृषक तरह जो फसल का उत्पादन कर फसल दाम ता जाते पाए से ही दाबी से तरा आंदोलन करते आंदोलन करते तरह से न्यूनतमित तरा निजे जल खुशी जा खुशी चाष कर अधिकार पाए तक तरा आंदोलन करते जरा आंदोलन सदस्य সম্মতি দিয়েছে তাদেরকে নাকি বছর ধরে আটকা দেওয়া হচ্ছে এই নরেন্দ্র মোদী বিজেপি সরকার এই ফাঁসি সরকার দেশের হিন্দু সাম্প্রদায়িকতার মধ্যে দিয়ে দেশের কৃষকদেরকে একবারে কখনো করতে চাইছে সারা ভারত ধরে তাই বন্ধুরা আমি একটি কথাই বলব যে এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ভাঙন ঘটে আসুক কৃষকরা তাদের অধিকারকে তাদের লড়াইকে জারি রাখবে আমরা দেখতে পেলাম যে করোনা পরিস্থিতিকে কিরকম ভাবে কেন্দ্রীয় সরকারের যে অনীহা মানুষের প্রতি যে চিন্তা ভাবনা তাকে স্বাস্থ্য দিয়ে যে সচেতনতা তার কোন লক্ষণ আমরা দেখতে পেলাম না আমি একটি দেখলাম যে সন্ধ্যে থালা বাজার তার পরের দিন সকালবেলায় করোনা ঠিক হয়ে যাবে ঠিক হয়নি আমাদের সমস্ত কৃষকদেরকে যে দাবিগুলো রয়েছে গুণগত সহায় মূল্য এবং যে গানে গানে ক্যাম্প করে চাষিদের কাছ থেকে ন্যায্য দামে নুনগত সহায়ক মূল্য ফসল কিনতে হবে তার দাবিতে আমরা আজকে অবস্থানে বসেছি আপনি জানেন বন্ধুগণ যে কিছু কিছু পণ্য রয়েছে যেগুলো অত্যাবশ্যকীয় পণ্য যে পণ্যগুলো আমাদের না হলে চলে না আমরা না দেখে বাঁচতে পারি আমরা ঘরে ফ্রিজ না থাকলে আমরা বেঁচে থাকি কিন্তু যদি আমাদের বাড়িতে ভাত ডাল না হয় ভাত যদি রান্না না হয় তাহলে আমাদের কি পেটে পেট ভরবে ওই জয় শ্রীরাম স্লোগান দিয়ে আমাদের পেট ভরবে না তাই মধ্যরা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমি একটা কথাই বলতে চাই যে দেশের যারা অন্য নেতা তাদের পাশে রাখুন এবং তাদের আন্দোলনকে সর্বোত্তমভাবে সমর্থন করুন অত্যন্ত নরেন্দ্র মোদী সরকার দেশের কৃষক কৃষির যে হাল করতে চলেছে আপনারা বুঝতে পারছেন না আপনারা ভাবছেন হয়তো একটা আমাদের কিছু হবে না কিন্তু বন্ধুগণ আমি একটা কথাই বলতে চাই যে কৃষি যে তিনটে আইন বাতিল দাবি করতে কৃষকরা এই তিনটে আইনের মধ্যে একটা প্রত্যাশিত পণ্য আইন সেই পণ্য আইনে চাল ডাল তেল মশলা আলু পেঁয়াজের মতো যে পণ্যগুলো রয়েছে এই পণ্যের দাম নির্ধারণ করবে কোম্পানিরা বাজারে একটা কৃত্রিম অভাবের সৃষ্টি করবে বিভিন্ন রকম বিধিপতিরা তাদের এই সমস্ত অত্যাবশ্যক পণ্যগুলোকে স্টক করে রাখবে তাই বন্ধুরা এই তিনটি কালা আইন বাতিলের দাবিতে দিল্লিতে চলমান এই কৃষক জনসমাবেশের সমর্থনে আজকে আমাদের এই ইনকিলাব চিন্তাবাদ বিপ্লব দীর্ঘ।